দেখুন, বাগদাদের মার্কেটে আত্মঘাতী হামলা, নিহত 30। ইরাকের দক্ষিণ বাগদাদের পবিত্র কারবালার অদূরে মুশুয়াব শহরের এক মার্কেটে আত্মঘাতী হামলায় কমপক্ষে 30 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 35 জন। শুক্রবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে। ইরাকের নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, একজন মহিলার শরীরে বিস্ফোরক বেল্ট বাঁধা ছিল। আত্মঘাতী বোমারু এই মহিলার পরিচয় এখনও জানতে পারেনি দেশটির পুলিশ। তবে ঘটনার পরপরই ইসলামিক স্টেট দাবি করে ইরাকের মার্কেটে তারাই এই হামলা চালিয়েছে। আত্মঘাতী বোমারু যে একজন মহিলা ছিল, মর্দেহ পরীক্ষার পর নিরাপত্তা কর্মকর্তারা তা নিশ্চিত করেছেন। মসুল হাতছাড়া হওয়ার পর শুক্রবার ইরাকের মার্কেটে হামলা চালিয়ে ফের মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে আইএস। আমাদের চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Thank you.